একটা টোকেন দিন, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কাতর আরজি টিকা প্রাপকদের। এই দৃশ্য প্রায় দেখা যাচ্ছে শহরের বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে। কলকাতার বড়বাজারে 23 নং ওয়ার্ডে দেখা গেল ভিন্ন ছবি। বর্তমানে দেশে 3টি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে DCGI। কোভিশিল্ড, কোভ্যাকসিন হাতে এলেও রাশিয়ার তৈরি স্পুটনিক ভি এখনও হাতে পায়নি এদেশের মানুষ। অনেকেই কোভিশিল্ড ও কোভ্যাকসিনের টিকা নিয়েছেন। বৃহস্পতিবার 23 নং ওয়ার্ডে মেয়র ও ক্ষত্রিয় ভবনে টিকাকরণ কর্মসূচি আয়োজন করা হয়। ওয়ার্ড সভাপতি স্বপন বর্মনের উদ্যোগে এদিন কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। এদিন সকাল থেকেই আধার কার্ড নিয়ে ভ্যাকসিন নিতে হাজির হয়েছিলেন টিকা প্রাপকরা। এদিন প্রায় 280 জন নিলেন করোনার দ্বিতীয় ডোজ। এদিন উপস্থিত ছিলেন ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি বিবেক সোনকার, উপসভাপতি সঞ্জু বর্মন, রাজ গুপ্তা, রাজু পোতা সহ অন্যান্যরা। प्रशंसा करता हूँ मैट क्षत्रिय सभा के सभी कर्मियों और साथ में संजू बर्मन और उसकी टीम का। उन्होंने इतने सुंदर स्वच्छ तरीके से यहाँ ये आयोजन को संपन्न कर रहे हैं। लोग आ रहे हैं, वैक्सीन लगवा रहे हैं और जा रहे हैं। सभी को बहुत बहुत सफल बर्मन जी का अच्छा प्रयास है बोलने के लोगों के लिए, मैट क्षत्रिय सभा अपने समाज के लोगों के लिए, स्वर्णकार समाज के लोगों के लिए ये जो कार्य कर रही है। ये चौथा कैंप है, 3 कैंप फर्स्ट डोज के पहले हो चुके, ये चौथा कैंप है। ना लोगों में कोई परेशानी नहीं है, समाज के सभी व्यक्ति आराम से वैक्सीन ले रहे हैं। इसको लेके हमारा सेकेंड डोज का फर्स्ट है, बट फर्स्ट डोज के हमने 3 ऑलरेडी कर चुके हैं हम लोग। फर्स्ट डोज आज आपने सेकेंड डोज छिल था, फर्स्ट डोज देखान नहीं छिले को भय पाई ना सेकेंड डोज था। ये हम लोग का सेकेंड डोज है, बहुत बहुत इजी वे के अंदर हम लोग को वैक्सीन लगाया है। हम लोग को पता भी नहीं चला कि कैसे कब क्या होगा। बहुत सफलता का बहुत बहुत थैंक यू। जिस हिसाब से वो हम लोग की सोसाइटी में आकर के इतना अच्छा काम हम लोग के लिए कर रहे हैं, हम लोग उनका बहुत बहुत आभार करते हैं। मैं मेरे परिवार के तरफ से बहुत बहुत बधाई देता हूँ और लोगों से यही अपील करता हूँ, आप भी आइए, आगे बढ़िए, वैक्सीन लगाइए और अपने लाइफ को कन्वीनियंट वे के अंदर जीना जी, क्योंकि ये कोविड जो है ये लाइफ को बहुत ज़्यादा हेम्पर कर चुका है। हम लोग इससे वैक्सीन से ही इससे फाइट कर सकते हैं, इसके अलावा हमारे पास कोई रास्ता नहीं। मोटामुटी 270-280 থেকে আমাদের টার্গেট আছে। আমরা যখন ফার্স্ট ক্যাম্প করেছিলাম তাই অনুযায়ী আমরা আজকে এসেভাবে আমরা সেকেন্ড ক্যাম্পে পৌঁছেছি। 280 কাছাকাছি আজকে আমাদের সেকেন্ড ক্যাম্প। হ্যাঁ, কাজের তো দেওয়া হচ্ছে, আগে আমরা আমাদের ওয়ার্ডের প্রায়োরিটি দিচ্ছি, তারপরে আদার ওয়ার্ড দিচ্ছি, যদি ভ্যাকসিন এগুলো থাকে তো ওদেরকেও করে দেওয়া হচ্ছে। শুধু এখানে না, আমরা অন্য সেন্টারও আমরা পাঠাচ্ছি, যাকে কোভিড কোভ্যাকসিন এখন অনেক প্রবলেম হচ্ছে সেকেন্ড ডোজ পাওয়ার, তার জন্য সুবিধার জন্য আমার হেলথ সেন্টারে কোভ্যাকসিন সেকেন্ড ডোজ হচ্ছে, আমাদের পাশের ওয়ার্ড হচ্ছে সেখানে লোকে পাঠানো হচ্ছে। মেয়রদের আমাদের এখন আমাদের মাননীয় মেয়র সাহেব জন্য কোভ্যাকসিন অল করেছিলেন, ওখানে লোক পাঠানো হচ্ছে। আমাদের ওয়ার্ডে প্রতিদিন 50 করে 60 করে আমাদের ওয়ার্ডের লোককে এই ওয়ার্ড থেকে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে, পাশের ওয়ার্ড থেকে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে। সমস্ত যারা বঞ্চিত সেকেন্ড ডোজ তাদের সবাইকে সুবিধা করা হচ্ছে, কোনো অসুবিধা নেই মানুষকে, সেটা তো বুঝতে হবে। আপনার গভর্নমেন্ট ভ্যাকসিন দিচ্ছে, কোভিশিল্ড নিয়ে কোভ্যাকসিন দুটোই আপনারা কার্যকর। আমাদের যেভাবে সকলটা আমাদের যেভাবে আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছে, আমাদের ওয়ার্ডের লোককে এই ব্যবস্থা করে দিয়েছে, নট অনলি আমার ওয়ার্ড, আদার ওয়ার্ডের সকলটা সহযোগে ওয়ার্ডের আদার ওয়ার্ডের লোকও পাচ্ছে।